বুঝলাম না জাফর ইকবাল স্যার আমাদেরকে কি ধরনের ল্যাং মারলেন। উনি ঘোষণা দিলেন যে উনি আর সাদা সিধে কলম লিখবেন না, কিন্তু উনি ওনার কলম লিখে কন্টিনিউ করতেছেন। আজকে একটা কলম লিখলেন, জাস্ট কলমের উপরে সাদা সিধে কথা, এই কথাটা লিখা নাই। সো বেসিক্যালি উনি কলম লিখবেন, তো সাদা সিধে নাম না দেয়া না দেয়া কি আসে যায়, জন্য উনি যেই কলমে ঘোষণা দিয়েছিলেন যে উনি আর কলম লিখবেন না, সেই তারপর ওনার ওই কলমটা নিয়ে আমি একটা অ্যানালিসিস করছিলাম একটা এপিসোড, রাইট? এবং খুবই দুঃখ প্রকাশ করছিলাম ইন দ্যাট যে উনি যদি আর কলম না লিখেন তাহলে আমাদের আমার মতো লোকদের কন্টেন্ট কমে যাবে, ধূপ করে কন্টেন্ট নেমে আসবে ওর থেকে, কারণ উনি যে একটা কন্টেন্ট। সেই সেন্সে আমার হতাশা কাটছে যে উনি ফিরে আসছেন, এখন ওনাকে নিয়ে মাঝে মধ্যে উনি কলম লিখবেন, সেগুলো আমি অ্যানালিসিস করার একটা সুযোগ পাবো। আজকে যেহেতু উনি কলম লিখছেন, আজকে ওনার কলম অ্যানালিসিস করবো। ওনার লেখা আমি অ্যানালাইজ করলে সবসময়ই, বেশিরভাগ ক্ষেত্রে বলবো অলমোস্ট সবসময়ই আমি হচ্ছে সমালোচনা করি, এবং কারণ হচ্ছে উনি শয়তানি, মানে ওনার শয়তানি শিরায় শিরায়, যে কারণে চাইলেও আসলে পারা যায় না। তো আজকের কলামটা আমি পড়লাম মনোযোগ দিয়ে, এটা সম্ভবত ওনার লেখা দ্বিতীয় কলাম যেখানে আমি আসলে সমালোচনা করার খুব বেশি কিছু পাই নাই। উনি গুড স্পিরিটই লিখছেন কলামটা আমার মনে হয়েছে। এখানে পয়েন্টটা হচ্ছে যে উনি একটা লেখা যখন নামান সেটা গুড স্পিরিটে নামাইছেন না ব্যাড স্পিরিটে নামাইছেন, কথার মধ্যে লাইন বাই লাইন এক লাইনের সাথে একমত হবো আর এক লাইনের সাথে একমত হবো না, দ্যাটস ফাইন, রাইট? এক লেখা তো সব লাইনের সাথে একমত হবো না, কিন্তু আলটিমেটলি লেখার পেছনের স্পিরিটটা কি গুড স্পিরিট না ব্যাড স্পিরিট। তো ওনার বেশিরভাগ ক্ষেত্রেই ওনার লেখার স্পিরিটটা থাকে ব্যাড স্পিরিটে, শয়তানি করার জন্য লিখেন লাইনে লাইনে শয়তানি। আর এখানে কয়েকটা লাইন আমি একটু সমালোচনা করবো, ওনার সমালোচনা না করলে আমার পেটের ভাত হজম হয় না, আমার পেটে সমস্যা হয়, তো এই জন্য একটু সমালোচনা করবো। তবে লেখাটা মনে হয় গুড স্পিরিটে লিখছেন উনি আমার মনে হয়েছে, এবং আলোচনাটাও সেভাবেই শেষ করবো, রাইট? ওকে, সো যে কয়েকটা লাইন নিয়ে আমি কথা বলবো, উনি লেখার শুরুর দিকে এরকম করে একটা কথা বলছে যে টিকা দিতে যাওয়ার আগে আমার ছেলে মেয়ে দেশের বাইরে থেকে জানিয়েছে সে যে গুজে যাবে অবশ্যই ছবি তুলে পাঠাবে। পুরুষ মানুষ কেমন করে সাজগোজ করে বিষয়টা আমার জন্য দুর্বোধ্য হওয়ার কারণে সেটা আমার স্ত্রীর জন্য প্রযোজ্য বলে ধরে নিয়েছি। ওকে, ফেয়ার এনাফ। এখানে ব্যাপার যেটা হয়েছে, ওনার ছেলেমেয়ে ওনাকে দেশের বাইরে থেকে, ওনার ছেলেমেয়েরা কেন দেশের বাইরে থাকবে, উনি যে চেতনা পার্টি, বাবারে বাবা, ওনার যে এরকম শিরায় শিরায় চেতনা, উনি খালি জায়গার মধ্যে চেতনা পয়দা করে ফেলে। এখন মানে ঠিক আছে, সবাই কি মানে কারো বাচ্চা কাচ্চা দেশের বাইরে থাকতেই পারে, ওনার বাচ্চা কাচ্চারা দেশের বাইরে ইভেন জন্মাইছে, রাইট? সো ইট মেক্স টোটাল সেন্স, আমি ওনাকে সমালোচনা করতেছি না, কিন্তু উনি যদি হইতো, ওনার বাচ্চা কাচ্চা যদি দেশে জন্মাইতো, উনি কিন্তু ঠিকই সমালোচনা করতো, ওরে ভাই উনি যে কি মাল, কোত্থেকে যে চেতনা ঢুকাইয়া দেয়, একেবারে মিলিটেন্ট বলে না, উনি হচ্ছে মিলিটেন্ট লেভেলের দেশপ্রেমিক, মিলিটেন্ট লেভেলের দেশপ্রেমিক আর কি। সো না, সেটা ঠিক আছে, ওনার ছেলেমেয়ে দেশের বাইরে থাকে, ওরা দেশের বাইরে থাকতেই পারে, বড় হয়েছে এখানে জন্ম, ফাইন। অন্য কেউ হইলে কিন্তু, উনি জামাত শিবিরের কারো ছেলেমেয়ে দেশের বাইরে থাকে, বিএনপির কারো দেশের বাইরে থাকে, তখন কিন্তু উনি তেনা যে কতভাবে বেঁচাইত, ভাই ইফ ইউ আর অনেস্ট, আপনি জাফর ইকবাল স্যারের ফ্যান হন আর যাই হন, ইফ ইউ আর অনেস্ট ইউ নো ইট, রাইট? উনি তেনা ঠিকই বেঁচাইত। সো না, ওনার ছেলেমেয়ে দেশের বাইরে থাকে, কোনো সমস্যা নাই, কিন্তু উনি যে তেনা পেঁচাইতে, এই পয়েন্টটা আমি একটু বলতে চাইলাম আর কি, ওনার মধ্যে কোনো অনেস্টি নাই, শয়তানি হইতেছে শিরায় শিরায়। তো যাক, সেটা সমস্যা নেই, ওনার ছেলেমেয়ে দেশের বাইরে থাকে, নো প্রবলেম, তারা স্যারকে হচ্ছে বলছে যে তুমি অবশ্যই ছবি তুলে পাঠাবে এবং সেজে গুজে যাবা। তো স্যার বলতেছে পুরুষ মানুষ কেমন করে সাজগোজ করে বিষয়টা আমার জন্য দুর্বোধ্য, যে কারণে উনি ওনার ওয়াইফকে, উনি ধরে নিয়েছেন যে এই কথাটা ওনার জন্য প্রযোজ্য না, ওনার ওয়াইফের জন্য প্রযোজ্য। বিশ্বাস করেন, আমি কোরআন শরীফ ধইরা আমি কসম কাটমু, বিশ্বাস করেন এই কথাটা যদি অন্য কেউ বলতো জাফর ইকবালের নেতা না পেঁচাইতো। নারীবাদী হয়েছে, নারী বিদ্বেষী, আরে সরি নারীবাদী বলতেছি, নারী বিদ্বেষী একটা কমেন্ট হয়েছে, সেক্সিস্ট একটা কমেন্ট হয়েছে, কত রকম তেনা যে এই লোক পেঁচাইতো যদি আইলের অন্য পাশের কেউ কথাটা বলতো, রাইট? না, সমস্যাটা কোন জায়গায়, মানুষ তো এরকমই, মানুষ কানা, মানুষ শয়তান, মানুষ নিয়ে অবশ্য নিজেকে নিজে একচক্ষু হরিণ বলে ঘোষণা দিছে, সো দেয়ার ইজ নোট ইনকনসিস্টেন্সি। সো উনি নিজেই বলছে উনি একচক্ষু হরিণ, উনি কানা, উনি অবজেক্টিভ না, সো খুবই স্বাভাবিক, কিন্তু ওনার স্ট্যাচারের মানুষের কাছ থেকে আমরা অবজেক্টিভিটি আশা করি, ওনার স্ট্যাচারের মানুষের কাছ থেকে আমরা আশা করি পোলারাইজ বিহেভিয়ার না করা, মানুষ সমাজে যেরকম পোলারাইজ বিহেভিয়ার করে, উনি শিক্ষা দিবেন আমাদেরকে যে না, রিল্যাক্স, সিট ডাউন, অবজেক্টিভলি জিনিসগুলো নিয়ে এত কানামি করা না উনি। তো জায়গা, তো সেই কারণে বলতেছি আর কি যে এই স্টেটমেন্টটা, লাইক ইউ ক্যান টেক ইট ফ্রম মি, এই স্টেটমেন্টটা যদি ওনার আইলের অন্য পাশের কেউ দিত, উড়ে তেনা পেঁচানি কাহাকে বলে, কতভাবে যদি এটা তেনা পেঁচা সেক্সিস্ট হয়েছে, এবং অ্যাপারেন্টলি এটাকে সেক্সিস্ট হয়েছে বলে স্পিন দেওয়ার কিন্তু এম্পল অফ অপরচুনিটিস আছে, যারা নারীবাদী তথাকথিত কথিত, এটা জাফর ইকবাল না বলে অন্য কেউ, শফি হুজুর যদি এই কথা বলতো জাফর ইকবাল পেঁচাইতো না, শফি হুজুর যদি এই কথা বলতো তাহলে জাফর ইকবাল স্যার ফ্যানরা পেঁচাইতো না, ওরে পেঁচানি, তেনা পেঁচাইতে পেঁচাইতে গিট্টার পর গিট্টা, গিট্টার পর গিট্টা লাগাইতো এরা। তো এখন স্যার এটা বুঝতেছেন না, যেহেতু আমি ওনাকে বুঝাই বলি, উনি তো আবার একদম আলাফলা ভাব ধরেন, কিচ্ছু বোঝেন না।
এই জন্য ফাতরামি এই জন্য লেম লেম কথাবার্তা বলেন বলে পার পাওয়ার সুযোগ পান করেন উনি ভাব ধরেন যে ও আমি শিশুর মতো করে বলছি, সুতরাং শিশুরা তো ভুল করতেই পারে, শিশুরা ফাতরা কথা বলবে, শিশুদের কথার মধ্যে সাবস্টেন্স খুঁজতে যাওয়া উচিত না, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক না এটা নিয়ে আমি এতক্ষণ পেঁচাইতাম না, আমি পেঁচাইতেছি অ্যাগেন এই কারণে আমি আমার অনেস্টির জায়গা থেকে পাচ্ছিতেছি না। আমি মনে করি এটা টোটালি একটা ইনোকিউস হার্মলেস বাজে ইন্টেনশন না থাকা মানে ব্যাড স্পিরিটে করা কোনো কমেন্ট না, কিন্তু ওনারা হইলে কিন্তু এটা তেনা পেঁচাইতো, এই জন্য আমি একটু পেঁচাইতেছি। পুরুষ মানুষ সাজগোজ করে কীভাবে আপনি বুঝতে পারতেছেন না স্যার, এটার কারণ হচ্ছে পুরুষ মানুষ এখানে সাজগোজ করা বলতে বুঝাইছে আপনার ছেলেমেয়েরা পরিপাটি হওয়া, আপনি যখন টিকা দিতে যাবেন পরিপাটি হয়ে যাবেন, রাইট? সাজগোজ করা মানে চুলটা একটু আঁচড়ে যাওয়া, একটা ভালো ড্রেস পরা, একটু ওইটা বুঝাইছে যে আপনি পরিপাটি হয়ে যাইতে। সো এই যে সাজগোজ মানেই শুধুমাত্র অ্যাসোসিয়েটেড উইথ লাইক উইমেন ফিমেল, এই যে আপনি এভাবে করে জিনিসটাকে ব্যাখ্যা করলেন, জিনিসটাকে দেখাইলেন, জিনিসটাকে উপস্থাপন করলেন, এটা একটা সেক্সিস্ট আচরণ হয়েছে আমরা বলতেই পারি, কারণ আপনি এটা ধরে নিয়েছেন সাজগোজ মানেই আপনার স্ত্রীর জন্য বরাদ্দ, পুরুষের জন্য সাজগোজ না, তার মানে শুধু মহিলারা সাজগোজ করে, তার মানে আপনি মহিলাদের ব্রেইনকে না নিয়ে কথা না বলে তাদের বিউটি নিয়ে কথা বলছেন, মেয়েরাকে শুধু বিউটি কনসার্ন, মেয়ের রূপ কি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই একটা আলোচনা যুগ কত এই ধরনটা না আপনারা পেঁচাইতেন, হ্যাঁ? সো আমি পেঁচাচ্ছি না, আপনারা হইলে পেঁচাইতেন, এটা পয়েন্ট আউট করলাম আর কি। সো জাস্ট শয়তানিগুলো করেন না, অনেস্ট থাকেন, অবজেক্টিভ থাকেন, নিচু লেভেলের ফাতরামিগুলো যদি আপনারা না করেন আমরা ওইরকম নিচু লেভেলের ফাতরামি করার সুযোগ পাবো না, রাইট? সো আমিও নিচু লেভেলের ফাতরামিটা করতেছি না, আই এম জাস্ট কাইন্ড অফ মেকিং ফান অফ ইট এবং আমি জাস্ট পয়েন্টিং আউট, রাইট? ফর দ্য সেক অফ পয়েন্টিং আউট, নাথিং এলস। সো তাড়াতাড়ি বলে যাই, বেশি লম্বা করতে যাচ্ছি না ভিডিও। তো নেক্সট আরেকটা লাইন নিয়ে ওনার আমি কথা বলবো, উনি লিখছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার যে টিকাটি আমরা নিচ্ছি সেই একই টিকার জন্য ইউরোপের সবগুলো দেশ হা হুতাশ করছে, কেন এখনও টিকা পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে হুমকি ধামকি চলছে, মামলা মোকদ্দমা হয় হয় অবস্থা। সো উনি টিকা পেয়ে গেছেন কিন্তু ইউরোপের এরা এখনও হা হুতাশ করতেছে, টিকা পাচ্ছে না, মামলা মোকদ্দমা কাড়াকাড়ি, রাইট? আপনাদের মনে আছে লাস্ট ওনার যে সাদা সিধে কলামটা, উনি যে কলামটা লিখছিলেন এর এই কলামটার ইমিডিয়েটলি আগের কলামটা, যেটা আমি ব্রেকডাউন করছি 30-35 মিনিট ধরে আমি কথা বলছি এবং ওনার আমি আচ্ছা মতো ধোলাই করছি ওনাকে, কারণ উনি সেখানে দাবি করছিলেন ওই কথাটার এই কথাটা লাইক 100% পোলার অপোজিট, 100% উল্টা দাবি ওনার, উনি তো এরকম ওনার কথাবার্তার কোনো কনসিস্টেন্সি যদি খুঁজতে যান পাগল হয়ে যাবেন, কী কয় কী খায় কোন কথার আগা মাথা নাই। ওই লেখাতেই দেখাইছি একই প্যারার মধ্যে দুই রকম কথা, শুরু করছে এক দাবি করে শেষে পুরো এটার কন্ট্রাডিক্টরি আরেকটা দাবি। তো উনি ওই লেখায় দাবি করছিলেন, আপনারা তো দেখছেন, যারা দেখছেন না দেখলে গিয়ে দেখতে পারেন, ওই লেখায় উনি দাবি করছেন যে বিশ্বের বড় বড় দেশগুলো নাকি সব হোল্ড করে রেখে দিয়েছে ভ্যাকসিন টিকাগুলা এবং এরা খুবই স্বার্থপর, প্রচণ্ড খারাপ এগুলো করছে লিখছে। তো আমি এখানে নতুন করে পয়েন্ট টাচ করতে চাইনি, এগুলো পয়েন্ট আলোচনা করছি। উনি অতীত এরকম প্রচুর লেখার কোনো বেসিস নেই, কোনো ভিত্তি নেই, শুধুমাত্র হেট, বিদেশিরা খারাপ, বাংলাদেশিরা ভালো, চেতনা ভালো আর সব খারাপ, ওনার সাথে না মিললে সবাই রাজাকার, দেশ এই এই ওনার তো এই হেট ছড়ানো, রাইট? এবং জামাত শিবির এই সে ভালো কথা হেফাজত, তো উনি হি ওয়াজ ডুইং হিজ থিং, উনি এখানে হিট ছড়াইতেছেন অকারণে এবং সেখানে আমি আর্গিউ আলোচনা করে দেখাইছি যে না বিদেশিরাও ভ্যাকসিন পাবে না। বিদেশিরা এই প্যান্ডেমিকের মধ্যে আমেরিকা $20 billion, আমি নাম্বারটা 100% শিওর না, ভেরিফাই করা হয় না এখনও, কিন্তু আমি লাইক প্রিটি পজিটিভ এই নাম্বারটা কারেক্ট, আমি পড়ছিলাম খবরে, এই প্যান্ডেমিকের মধ্যে আমেরিকানরা সিরিয়াল ধরে খাবার নাই, হ্যাঁ, একের পর এক তাদেরকে ইয়ে দিচ্ছে আর কি, স্টিমুলাস চেক আর কি, মানুষকে হচ্ছে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করতেছে, মানুষ খাবারের লাইন ধরে দাঁড়ায় আছে। এই প্যান্ডেমিকের মধ্যে তারা তাদের সকল রিসোর্সেস ব্যবহার করে $20 billion খরচ করে টিকা বানাইছে, সেই টিকারও এরা কিন্তু সবাই টিকা পাবে না, মাত্র 8% আমেরিকানদের জন্য টিকা বানাইছে, মাত্র 8%, এবং তার মধ্যে হচ্ছে এলডারলি, তারপর যারা ফ্রন্টলাইন ওয়ার্কার হাসপাতালে কাজ করে এরা শুধু টিকাগুলো পাবে, আমরা সাধারণ মানুষ তো প্রশ্নই ওঠে না। আমি গত পরশুদিনও চেক করলাম, যখন দেখলাম বাংলাদেশে আমার আব্বুটা টিকা নিয়ে নিছে, সবাই নিচ্ছে, তো আমি জাস্ট চেক করলাম যে আমার স্টেটে কবে পাবো, সেখানে CDC ওয়েবসাইটে গেলাম, মানে সরকারি ওয়েবসাইট, যে ওখানে লিখে দিয়েছে যে আমরা জানি না কবে পাবা তোমরা, আমরা এখন পর্যন্ত হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং এদেরকে দিচ্ছি, এবং যখন সাধারণ পাবলিকের জন্য অ্যাভেলেবল হবে তখন আমরা হচ্ছে সবাইকে জানাবো টিভিতে অ্যাড দিয়ে, বাসায় বাসায় চিঠি পাঠায় এসে। সো সেটা কবে নোবডি নোজ, এটা 21 সালের তো প্রশ্নই ওঠে না, 22 সালের সালে আসবে আমাদের মতো সাধারণ মানুষরা পাইতে পাইতে, যাদের এইজ গ্রুপ আমরা যেই গ্রুপে আছি আর কি। সো এইসব দেশ নিজেরা যেই টিকা আবিষ্কার করলো এই টিকা এরাই পাচ্ছে না, এবং জাফর ইকবাল বলতেছে কাড়াকাড়ি করতেছে, জাফর ইকবাল এখন দাবি করতেছে যে কাড়াকাড়ি করতেছে করতেছে ইউরোপের লোকজন টিকা পাচ্ছে না, উনি পেয়ে বসে আছে, অথচ তখন কিন্তু আমি দাবি করছি না ইউরোপ আমেরিকার লোকজনও টিকা পাবে না, তাদের দেশেও টিকা নাই, তাদের দেশেও টিকার স্কারসিটি আছে, তারা নিজেদের রিসোর্সেস ব্যবহার করার পরও তারা সকল টিকা পাচ্ছে না, এবং গরিব দেশগুলো তারা কিন্তু টিকা পাবে। কথা কাটটা ঠিক হলো, জাফর ইকবালটা না আমারটা, উনি টিকা দিয়ে বসে আছে, আমরা কিন্তু এখনও টিকা পাইনি, টিকার নাম গন্ধ আমরা পাবো না, শুধু উনি না বাংলাদেশের 40 বছরের উপর যারা তারা পাচ্ছে টিকা, আমেরিকাতে যারা 65 বছরের উপর তারা পাবে টিকা। সো তার মানে বাংলাদেশে 40 বছরের উপর যারা তারা যদি আমেরিকায় থাকতো তারা টিকা পাইতো না আগামী 1 বছরের মধ্যে।
সো কার কথা কারেক্ট হলো? জাফর ইকবালের নাম আমার তো, জাফর ইকবালের কথা তো সবই ভুল, সবই ভিত্তিহীন, সবই ভুয়া, সবই ফাত্রা কথাবার্তা। আমি আমার ফ্যাক্টের পেছনে 100টা প্রমাণ দিতে পারবো, জাফর ইকবাল একটু প্রমাণ দিতে পারবে না। তো যাক, সেটা আমি পয়েন্ট আউট করতে চাইলাম আর কি। ওনার ইনকনসিস্টেন্সি যদি পয়েন্ট আউট করতে শুরু করি, আমার সারাদিন এই কাজ করতে হবে। সো ওনার লেখাইতেই উঠে আসছে যে ইউরোপে লোকজন টিকা পাচ্ছে না, এবং উনি ইমিডিয়েট আগের লেখাটায় দাবি করছে যে ইউরোপ আমেরিকার বড় বড় দেশগুলো প্রচণ্ড স্বার্থপর এবং প্রচণ্ড ভুয়া। হি ইউজ দিস টার্ম ভুয়া এবং স্বার্থপর। সো কারণ তারা সব টিকা নাকি হোর্ড করে রেখে দিছে, ওনারা গরিব দেশগুলো টিকা পাবে না। অথচ দেখা যাচ্ছে কি, ইউরোপ আমেরিকার দেশ উনি এখন নিজেই লিখতেছে, কারাগারি করে পাচ্ছে না আর উনি টিকা দিয়ে বসে আছে। সো আশা করি উনি ওনার ফাত্রা কথাবার্তাটা এখন গিলে খেয়ে ফেলছে, রাইট? এগুলো ওনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না, যে কারণে আমি জাফর ইকবালকে নিয়ে সবসময় কথা বলি, বলবো পিপল লুক আপ টু হিম। এবং উনি এই পাওয়ারটা ব্যবহার করে কি করতেছে, একটা কথা আছে যে স্পাইডারম্যান মুভিতে আমার খুব পছন্দের একটা কথা, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার একটা গ্রেট পাওয়ার আছে, ইউজ ইট প্রপারলি। উনি এটাকে খালি ইউজ করতেছে হেট ভিত্তিহীন ফালতু ফাত্রা কথাবার্তা ছড়ানোর জন্য। বিশ্বের বড় বড় দেশগুলো নাকি ভুয়া স্বার্থপর, সব টিকা নিয়ে বসে আছে, গরিব দেশগুলো পাবে না, উনি টিকা দিয়ে বসে আছে। এবং উনি আবার এক কলাম পরে লিখতেছে ইউরোপে নাকি কারাগারি করতেছে, মামলা মোকদ্দমা করতেছে টিকা না পেয়ে। তা আপনি না দুই দিন আগে ভিন্ন কথা বললেন, ওনার ফাত্রামি নিয়ে কথা বললে রাত পর, হ্যাঁ সকাল হয়ে যাবে। যাই হোক, ওনার এই কলামটা লাস্টে ওনাকে নিয়ে ভালো কথাই বলবো। সো ফাত্রামিগুলো আগে একটু পয়েন্ট আউট করে আলোচনা করে নিই। তারপর উনি লিখছে যে আমার মনে হয় শত্রুর মুখে ছাই দিয়ে যেহেতু টিকা দেওয়াটি উৎসবের রূপ নিতে যাচ্ছে, সবাইকে একটু ছবি তুলতে দিলে সমস্যা কি? এই যে ওনার মনে হচ্ছে শত্রুর মুখে ছাই দিয়ে ওনার শয়তানি শুরু হয়ে গেছে, রাইট? কোথায় আসলো শত্রু, কোথায় আপনি শত্রু খুঁজে পাইলেন? মানে উনি বুঝাইতে চাইতেছে জামাত শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, এবার কি ওনার চলতেছে? কোথায় আপনি পাইলেন শত্রুর মুখে ছাই দিয়ে টিকা দেওয়াটা উৎসবের রূপ নিতে যাচ্ছে? কে কে বাংলাদেশে টিকা নেয়? সো হ্যাঁ, যেটা বললাম, ভ্যাকসিন হেজিটেন্সি সারা পৃথিবীতেই আছে, কনস্পিরেসি থিওরিটির কল্যাণে ফেসবুক টেসবুক ইউটিউব কনস্পিরেসি থিওরি দিয়ে ভর্তি। সাধারণ মানুষ তো এগুলো বোঝে না, সাধারণ মানুষ কাজী ইব্রাহিম শুনে, কাজী ইব্রাহিমের কথা বিশ্বাস করে, সুতরাং সাধারণ মানুষ কনফিউজ। এরকম একটা বাস্তবতা বিরাজ করে, এখানে শত্রু আসলো কোত্থেকে, আপনি শত্রু পাইলেন কই, রাইট? সো জাফর ইকবালকে জিজ্ঞেস করতে যাই আমি, যেখানে যে শত্রুর মুখে বলতে আপনি কী বুঝাইছেন? আপনার সেই ইনভিজিবল শত্রু যার বিরুদ্ধে আপনি ফাইট করে যাচ্ছেন খাটের নিচে সারাটা জীবন ভর, জামাত শিবির বিএনপি হেফাজত, ওই শত্রু জামাত শিবির কি কোনো স্টেটমেন্ট দিছিল এই ভ্যাকসিনের বিরুদ্ধে? হেফাজত কোনো স্টেটমেন্ট দিছিল? হুজুররা যেগুলো বলে এগুলো তো সারা জীবন বলে আসতেছে, এটা কি শত্রু? এটা কি বাংলাদেশ রাষ্ট্র শত্রু দেখে ভ্যাকসিনের বিরুদ্ধে কথা বলতেছে, নাকি এই ভ্যাকসিন হেজিটেন্সি সারা পৃথিবীতে আছে? এবং হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কয়েকদিন আগে ঘোষণা দিছে পৃথিবীতে সবচাইতে বড় থ্রেট করোনা ভাইরাস এবং ইয়ে নির্মূল করার ভ্যাকসিন হেজিটেন্সি, মানুষ ভ্যাকসিন নিতে চায় না এইসব কনস্পিরেসি থিওরির কারণে, সবচেয়ে বড় থ্রেটগুলোর একটা হিসেবে হু এটাকে আইডেন্টিফাই করছে। সো এইটা হচ্ছে বাস্তবতা পৃথিবীর, এখানে শত্রু টত্রু কিছু নাই। আপনি যে শত্রু মানে উনি বুঝাইতে চাইতেছে জামাত শিবির হেফাজত বাংলাদেশের বিপক্ষ শক্তি স্বাধীনতার শত্রু এই সেই। সো ঠিক আছে, যাক, উনি যেহেতু উনি শয়তানি করলো, আমি ওই জন্য একটু আলোচনা টাচ করে গেলাম। আচ্ছা, তারপরের পয়েন্টটার একটা লাইন উনি লিখছে, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজনীতি করার জন্য যারা এই টিকার গিবত গাইছেন তারাও রাতের অন্ধকারে মুখে মাস্ক এবং চোখে গগলস পরে গোপনে সেই টিকা নিতে যাবেন। এই কথাটা আমি মনে করি যে এটার বেসিস আছে, ও শত্রুমত্র ওগুলো ফাত্রামি ওনার টিপিক্যাল ফাইজলামি। এই কথাটা আমি মনে করি বেসিস আছে, কারণ বিরোধী দল যে কোনো কিছু সমালোচনা করতে হবে, সরকার একটা রাইট কাজ করলো সমালোচনা করতে হবে, সরকার একটা ভালো কাজ করলো সমালোচনা করতে হবে। সো এটা নিয়ে বিরোধী দল রাজনীতি করা, জল ঘোলা করা, যদিও প্রকাশ্যে করছে এমন কোনো প্রমাণ নাই, ওনার এই কথার কিন্তু কোনো ভিত্তি দেখাইতে পারবেন না। সো ওনার তো জাফর ইকবালের তো কোনো টেনশন নাই, কারণ ওনার কথার কোনো বাস্তবতা ভিত্তি আছে কি না এগুলোর, ওনার মানে ওনার বাস ওই যে ট্রাম্প, যেরকম ট্রাম্প যখন একটা বক্তৃতা দেয় তখন মানুষ ফ্যাক্ট চেক করতো, বা এই আমেরিকাতে সব কোন নিউজ পেপার ফ্যাক্ট চেক করে কলাম লিখতো যে কতগুলো মিথ্যা কথা বললো। তো দেখা যায় তো ট্রাম্পের প্রত্যেক লাইনে একটা একটা করে মিথ্যা। তো জাফর ইকবালকে তো আর কেউ ফ্যাক্ট চেক করে না, আমি ফ্যাক্ট চেক করি ওনার প্রত্যেকটা কলাম শেষে, আমি ফেসবুকে ফ্যাক্ট চেক করি, এখানে এখন আলোচনা করি, রাইট? সো ওনার একটা লেখার মধ্যে সব ফ্যাকচুয়ালি মিথ্যা কথাবার্তা। সো সেই সেন্সে ওনার এই কথার উনি কোনো দাবি, এই দাবির কোনো সত্যতা দেখাইতে পারবে না যে বিরোধী দল প্রকাশ্যে এই ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের ইয়ে করছে। ভারতের ভ্যাকসিন এটা নিয়ে মানুষের মধ্যেও একটা দোনামোনা আছে যে ভারত বাংলাদেশ এইসব দেশে তো কিউসি কিউএ যেটা বলে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স এগুলো প্রপারলি মেনটেন করা হয় না। সো মানুষের মধ্যে মানুষ বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে খুব ভালো করে চেনে, সো আমরা আমাদেরকে চিনি বলেই একটা হেজিটেন্সি আছে মানুষের মধ্যে, যেটাকে পিছন থেকে একটু ফুয়েল করার বিএনপি চেষ্টা করাটা অস্বাভাবিক না, স্বাভাবিক, এটা আন্ডারস্ট্যান্ডেবল। বাট তারা যে প্রকাশ্যে এটা নিয়ে পলিটিক্স করতেছে এমন কিছু কিন্তু কোনো প্রমাণাদি নাই। বিএনপি এরা স্টেটমেন্ট দিয়ে ভ্যাকসিনের বিরুদ্ধে বেড়াইতেছে, মানুষকে নিরুৎসাহিত করতেছে এমন কিন্তু কোনো ব্যাপার নাই। জাফর ইকবাল চুলকানোর জন্য সবখানে চুলকাইতে হবে, উনি এর জন্য চুলকাইতেছে এখানে, কিন্তু চুলকাইলেও
এই ধরনের বাস্তবতা বিরাজ করে। সুতরাং এই কথাটা আমি ওনার এটার মধ্যে আমি 50% ওনার এই কথাটাকে মেরিট দিতে রাজি। স্যার 50% মেরিট নেই, কারণ ওই যেটা বললাম উনি তো ফ্যাক্ট নিয়ে চিন্তা করে না যে আমি একটা কথা লিখতেছি এটার কোনো ভিত্তি আছে কিনা, আদৌ বিনপে আমার কোনো স্টেটমেন্ট কখনো দিছে কিনা। খুঁজতে গেলে মানুষ আদৌ আমার এই কথার কোনো ভিত্তি পাবে, ওনার তত চিন্তা করার দরকার নাই, খুঁজতে গেলে কোনো ভিত্তি পাবে না, রাইট? সো ওনার সেটা নিয়ে কোনো টেনশনও নাই, ভিত্তি নিয়ে অনেকে মাথা। এটা হচ্ছে একটা দুঃখ, একটা স্কলার, রাইট, একটা একাডেমিক, কথাবার্তার কোনো মা বাপ নাই, একটা সাধারণ রাস্তার একটা অশিক্ষিত মানুষ যে ভাষায় কথা বলে কথার কোনো মা নাই, বাপ নাই, আগা নাই, মাথা নাই, উনি এই ভাষায় কথা বলে। তো দেখ না, সেই সেন্সে ওনার এই কথা যেটা বললাম যে 50% বাস্তবতা খুঁজে পাওয়া যাবে, আর 50% হচ্ছে অ্যাগেন কোনো ভিত্তি নেই। এরকম কোনো ঘটনা বাংলাদেশে বিরোধী দল ভ্যাকসিনের বিরুদ্ধে কোনো ধরনের প্রোপাগান্ডা অপপ্রচার চালাচ্ছে না বা সিস্টেমেটিকলি চালাচ্ছে না, হয়তো একটা দুইটা স্টেটমেন্ট দিছে ভারতের ভ্যাকসিন দেখে, এটার সাধারণ মানুষ এটা নিয়ে কমেন্ট করতেছে। সো ইটস ওকে, ইটস ফাইন। হ্যাঁ, তারপর এবার হচ্ছে ওনার সমালোচনা যা করার খুব কুইকলি করলাম, দূরে কথা বলছি, পেট ব্যথা করতেছে আমার, বউ এত ঝাল রান্না করছে আজকে, অশান্তিতে আছি। তো এবার 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 হচ্ছে পজিটিভ নোট, আলাদা শেষ করি পজিটিভ নোট, জায়গা এসব পজিটিভিটি নেগেটিভিটি টার্মের সাথে আমি একমত না যে এই সেন্সে মানুষ ইউজ করে। তো উনি বেসিক্যালি আর একটা লাইনে বলছে যে একটা হটলাইন থাকলে সরাসরি ভলান্টিয়াররা সাহায্য করতে পারতো, যারা ভলান্টিয়াররা এখানে টিকা হেল্প ইয়ে করতেছে, এখানে নানান রকম সমস্যা অব্যবস্থাপনা তো হচ্ছে, এটা গোজ ও দেওয়ার সিং বাংলাদেশে, এটা তার বলার অপেক্ষা রাখে না। তো এই অব্যবস্থাপনাগুলো নিয়ে মানুষ চাইলে, ভলান্টিয়াররা চাইলে জানি কোথাও কমপ্লেন করতে পারে, এরকম কোনো হটলাইন নাই, এটা নিয়ে উনি একটা অভিযোগ করলেন। আরেকটা করছেন যে টিকার জন্য নিবন্ধন করতে হয়, এখন সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের ইন্টারনেটে অ্যাক্সেস নাই, তারা কীভাবে নিবন্ধন করবে, তাদের ব্যাপারটা কনসিডার করা হয়েছে কিনা বা হবে কিনা, উনি এটা বলছেন যে আমি সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। এবং উনি পুরো কলমটা আমি যেটা বুঝলাম বেসিক্যালি উনি ওই যে ভ্যাকসিন হেজিটেন্সিটা দূর করতে চাইছে মানুষের কাছ থেকে, উনি বুঝাইতে চাইছে যে আসুন সবাই জানে টিকা নেয়, উনি টিকা নিচ্ছে, এই জিনিসটাকে খুব পজিটিভলি উপস্থাপন করছে। এবং উনি বলছে যে হ্যাঁ টিকা আমি কেন নিব না, এত বড় একটা সুযোগ, অবশ্যই টিকা নিব, টিকা ভালো জিনিস, টিকা নেওয়া উচিত, এই কথাগুলো উনি উপদেশ হিসেবে দিলে তো মানুষ নিবে না। উনি ওনার দিক থেকে এমনভাবে উপস্থাপন করছে যে আমি নিচ্ছি, আমি মনে করি এটা খুবই একটা ভালো কাজ হচ্ছে, তাহলে জন্য মানুষ ইনফ্লুয়েন্সড হয়। সো এটা ছিল ওনার লেখার মূল হচ্ছে বেসিসটা আর কি, এই লেখাটার শয়তানি তো থাকে বেশিরভাগ লেখায়, এখানে ওনার মূল বেসিসটা এই যে শয়তানি কথাবার্তা তো আছে, এগুলো আলোচনা করে ফেলছি, কিন্তু বেসিসটা শয়তানি নেই লেখা, রাইট? এই লেখার বেসিসটা আমার দৃষ্টিতে খুবই একটা ভালো ইতিবাচক বেসিস, উনি মানুষকে উদ্বুদ্ধ করতে চাইছে টিকা নেওয়ার ব্যাপারে, এবং টিকা নেওয়ার প্রক্রিয়াটার মধ্যে দুইটা লিমিটেশনস নিয়ে কমপ্লেন করছে উনি, যে হটলাইন নাই কোনো অভিযোগ করার জন্যে, এবং যারা ইন্টারনেট অ্যাক্সেস নাই তারা কীভাবে নিবন্ধন করবে সেই ব্যাপারে কি সরকার করতে করণীয় এখনও করে নাই, জানি করে, এই ধরনের একটা আহ্বান জানাইছে, প্রচ্ছন্ন আহ্বান। এবং পুরা লেখায় আসলে মানুষকে ইন্সপায়ার এনকারেজ করতে চাইছে উনি, যিনি মানুষ যায় টিকা নেয়, এবং এই যে ভ্যাকসিন নিয়ে অমূলক ভয় ভীতিগুলো জানি কাজ না করে। সো ওভারঅল পজিটিভ লেখা, ভালো লেখা, দুই চারটা শয়তান ওনার লেখা থাকবে এটা মেনে নিতে হবে, বাস্তবতা এটা আমাদের, দ্যাটস দ্য ফ্যাক্ট অফ লাইফ, যেভাবে বলছিল সেবাস্টিয়ান কোহরিজভির সাথে, বাংলাদেশের ফ্যাক্ট অফ লাইফ হচ্ছে মানুষ খুন হবে, গুণ হবে, এটাই এই দেশের ফ্যাক্ট অফ লাইফ, এটা আমরা মেনে নিছি। তো জাফর ইকবাল কল্লাম লিখবে না, ফাতরামি থাকবে, ভিত্তিহীন কথা থাকবে, এটাই ফ্যাক্ট অফ লাইফ, ওটা মেনে নিয়ে এই লেখাতেও ছিল, তবে কথা এই লেখাটার হচ্ছে উদ্দেশ্য এবং লেখাটার বেসিস একটা ভালো, খুবই ভালো একটা ব্যাপার, যিনি এই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ কলাম লিখছেন, এবং এটা দ্বারা হয়তো মানুষ কিছু মানুষ হইলেও ইনফ্লুয়েন্সড হবে। অ্যাকচুয়ালি ওনার যারা পাঠক শ্রেণী ওরা তো আর গ্রামের অশিক্ষিত মানুষ জাফর ইকবাল পড়ে না, রাইট? সো ওনার লেখা যারা পড়ে তারা ভ্যাকসিন হেজিটেন্সি তাদের মধ্যে থাকার খুব একটা কথাও না, স্টিল যদি কারো থেকে থাকে তারা হয়তো বাসা করা যে ওনার লেখা দ্বারা প্রভাবিত হয়ে এই অমূলক ভয় থেকে বের হয়ে আসবে। সো গুড স্পিরিটে লিখছে, গুড ফর হিম, উনি যদি ভালো কিছু লিখে ভালো কিছু বলে আমার আই হ্যাভ নো ইস্যুস অ্যাগেনস্ট হিম, আমার সেটা বলতে আমার কোনো ক্রনিক হেট কারোর প্রতি নাই, উনি শয়তানি যতদিন করবে আমি ওনার তীব্র ভাষায় সমালোচনা করব, যখন এই শয়তানির মধ্যে যদি একটা ভালো কাজ করে ওই একটা ভালো কাজের প্রশংসা করতে আমার বাধবে না।